আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি যে আমাদেরকে পবিত্র জুম্মার দিনে জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায়ের ভাষাও তিনি শিখিয়ে দিয়েছেন, তার এই শিখানো ভাষায় বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে অনর্থক সৃষ্টি করেননি, উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেন। বলে দিয়েছেন যে বন্দা আমার সৃষ্টির একটা উদ্দেশ্য আছে, একটা হাদিস আছে এরকম, রাসূল সাল্লাম বলেন সমস্ত আসমানি কিতাবের মধ্যে এই কথা ছিল, ইয়া ইবনা আদম খালাকতুকা লিইবাদাতি ফালা তারাব ওয়া তাকাফালতু বিরিজকিকা ফালা তাতাব। ও আদম সন্তান, সৃষ্টি করছি আমি ইবাদতের জন্য, এই কথাটা ভুলে যেও না। আর রিজিকের জন্য তুমি পেরিশান, ওটার দায়িত্ব তো আমার কাছে, তুমি খামাখা পেরিশান হইও না। তুমি যতই চেষ্টা করবে, যতই দৌড়াদৌড়ি করবে, বরাদ্দ যা আছে বেশি পাবে না। একজন খুব সাধারণ মানুষ, অনেক টাকা পয়সার মালিক, লেখাপড়া তেমন নেই। আর একজন খুব উচ্চশিক্ষিত মানুষ, কিন্তু খুব অভাবের মধ্যে আছে, ফেরিশানির কোনো শেষ নেই। এই জন্য যার জন্য বরাদ্দ অতটুকুই আসবে, বেশি সার্টিফিকেট দ্বারা বেশি আসবে না, কম সার্টিফিকেটের কারণে পয়সা কমবে না, যার জন্য বরাদ্দ যাতা। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে কাজে সৃষ্টি করছি ওইটা ভুলে যেও না, ওই কাজ করো তুমি, আর রিজিকের জিম্মাদার তো আমি, ওইটা নিয়ে তুমি টেনশন করো না, ওইটা পৌঁছে যাবে তোমার কাছে। আমাদের সৃষ্টির উদ্দেশ্য হল এবাদত করা। তো এবাদতের জন্য তিন জিনিস লাগবে, তিন কাজ লাগবে। আল্লাহ তাআলার গোলামি করার জন্য তিন কথা লাগবে, এই জন্য তিন কথা লাগবে। কি? এক নম্বর হইল আল্লাহ তাআলাকে চেনা, যার গোলামি করব তাকে চিনব, না হয় তার গোলামি কীভাবে করব। কিন্তু আল্লাহকে যতই চিনি যতই জানি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন মা আরাফনা কাহাক্কা মারিফাতি, আয় আল্লাহ আপনাকে চিনার মতো চিনতে পারিনি, আপনাকে চিনার মতো চিনতে পারিনি। সেখানে আমি আর আপনি সারা জীবন চেষ্টা করলেও তো কোনো খুঁজতে পারবো না কিছু, তারপরে চিনার চেষ্টা করতে হবে। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কাঁদতেছিলেন, বলতেছিলেন আল্লাহুম্মা ইনতুহুলাক হাযিহিল ইসাবা লাম তুরাবাত ফিল আরদা আবাদা, আয় আল্লাহ আমার মেহনতের ফসল, সাহাবায়ে কেরামের এই ক্ষুদ্র জামাত যাদেরকে নিয়ে বদরের ময়দানে আমি হাজির, আমি শেষ নবী, এরা শেষ উম্মত, যদি আমি শেষ হইয়া যাই আর এরা শেষ হইয়া যায় তো কেয়ামত পর্যন্ত আর তো নবী আসবে না, আর নতুন উম্মতও আসবে না, তাহলে কেয়ামত পর্যন্ত আপনার আর ইবাদত হবে না। রাসূল সিসেম খুব কাঁদতেছেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে বলতেছে হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাচ্ছে, সাচ্ছে না সারে নাই, এটা কে বেশি, কে বেশি বুঝে? রাসূল বেশি বুঝেন না, হয়তো আবু বকর বেশি বুঝে। তো রাসূল সিসেম কাঁদতেছেন আর আবু বকর বলতেছে আর কাঁদা লাগবে না, সাচ্ছে। তো হযরত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের দর্শের মধ্যে বলছিলেন যে আসলে বিষয়টা কি, আল্লাহ রাসুল কাঁদে আর উনি বলে সাচ্ছে, বলে যে আল্লাহ তাআলাকে আল্লাহ রাসুল যদ্দুর চিনছে, আবু বকর তো এদ্দুর চিনে না। বলছে প্রধানমন্ত্রী আসছে লক্ষ্মীপুরে, দুই পাশে মন্ত্রীরা এমপিরা, কোন মন্ত্রী নাতি নিয়ে আসছে, নাতি গিয়ে প্রধানমন্ত্রীর গায়ের সাথে মিশি, শাড়ি ধরি দেখে, ক্লিপ দেখে, কারণ তার তো ভয় নাই, কিন্তু মন্ত্রী তো ভয়ে কাঁপে, বসার মধ্যে কোনো ব্যাসকম হয়নি, বলার মধ্যে ব্যাসকম হয়নি, তাহলে তো সামনে মন্ত্রিত্ব চলে যাবে, কারণ সে চিনে প্রধানমন্ত্রীকে, নাতি তো চিনে নাই, নাতি তো মনে করছে আমার নারুর মতো লাগে, সে তো বুঝতে পারে না। বলে যে রাসূল ইসলাম তো আল্লাহ তাআলাকে চিনছেন, আল্লাহ তাআলা শান বুঝছেন, এই জন্য বলতেছে আল্লাহ আপনার শান অনুযায়ী আপনাকে চিনে নেই। আমরা যতই চেষ্টা করি আল্লাহ তাআলার চিনার হক আদায় করি তো চিনতে, আল্লাহ রাসুল যেখানে পারেন নাই সেখানে আমার আর আপনার তো প্রশ্নেই নেই। এক নম্বর হলো আল্লাহ তাআলাকে চেনা,
চিনবো কি করে? আচ্ছা চেনারও লাইন তিনটা, যে কোনো জিনিস জানার চেনার লাইন তিনটা কি কি? একটা হলো দেখলে চিনে, আপনি দেখছেন এক সময় তো চিনে গেছেন, যে অমুককে চিনেন না আপনি, একজনে বললো যে ওদিন যে আমার সাথে দেখছেন না উনি, তাই তো চিনে গেছেন, ও দেখছি তো আপনার সাথে কথা বলছি, তো দেখছেন তো চিনছেন, দেখলে চিনে। আরেক হলো একটা মেশাল দিলে চিনে, আপনি দেখেন নাই কখনো। আমি একটা উদাহরণ দিই আপনাকে, যে অমুক আপনাদের মসজিদের অমুক মুসল্লির মতো, ইমাম সাহেবের মতো, আপনাদের বাড়ির পাশের অমুকের মতো দেখতে একবার এই সাইজের, একটা মেশাল দিলে আপনি বুঝেন। আরেকটু হলো চিহ্ন দেখি বুঝে মানুষ, চিহ্ন দেখি বুঝে, রাস্তা দিয়ে চিহ্ন দেখছেন, পায়ের চিহ্ন বুঝছেন যে এখানে কেউ হেঁটে গেছে, দেখেন নি আপনি, কিন্তু একটা পায়ের চিহ্ন দেখে বুঝছেন যে এখানে একটা মানুষ হেঁটে গেছে। এই জন্য আরবিতে একটা কথা আছে, তরুকুল মারিফাতিল কিবার আল রিয়ানু আল মিসালু আল আসার, কয়েছে জানার লাইন তিনটা, দেখলে, মেশাল দিলে, অথবা কোনো চিহ্ন দেখলে। আল্লাহ তাআলাকে দেখা সম্ভব না, মূসা আলাইহিস সালাম দেখতে চেয়েছেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আয় আল্লাহ একটু দেখা দেন না, আপনাকে একটু দেখতে চাই। কথা শুনতে শুনতে মায়া এসে গেছে, মহাব্বত এসে গেছে, আবেগ বেড়ে গেছে, এখন একটু দেখতে মন চায়। তো বলছেন যে লান তারানি, দুনিয়ার এই চোখ আমাকে দেখার মতো যোগ্য নয়, দেখবেন তবে দুনিয়াতে নয়, জান্নাতে গেলে দেখবেন, এই জন্য এখন দেখবেন না। ওলা কিন ইন্দুর ইলাল জাবাল, বরং আমি একটু তাজাল্লি পাহাড়ে দিচ্ছি, আপনি পাহাড় দিকে তাকান। ফাইনিস তাকাররা মাকানহু ফাসাফ তারান, যদি পাহাড় টিকতে পারে, আমার তাজাল্লি সইতে পারে, তাহলে বোঝা যাবে যে আপনিও দেখতে পারবেন। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, আল্লাহ তাআলা যখন পাহাড়ে একটুখানি তাজাল্লি দিলেন, তো পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, আর মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এই জন্য দুনিয়াতে আল্লাহ তাআলাকে দেখা যাবে না, মেশাল দিয়ে আল্লাহ তাআলাকে বোঝা যাবে না, কারণ মেশাল কেমনে দিবেন? খালিক তো একমাত্র তিনি, মাখলুকের মতো মাখলুক আছে, ওই মাখলুক দিয়ে আরেক মাখলুক বোঝানো যায়, কিন্তু আল্লাহ তাআলার মতো লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলা বলেন আমার মতো তো কিছুই নেই, তুমি কী দিয়ে বুঝাবে আমাকে? যেমন আল্লাহ শোনেন, কীভাবে শোনেন? আপনি শুধু বলতে হবে আল্লাহ শোনে, বস, কীভাবে শোনে? আল্লাহ যেরকম তার শোনাটা ওরকম, আল্লাহ দেখেন কীভাবে দেখেন? আল্লাহ যেরকম তার দেখাও এরকম। তাহলে আল্লাহর কোনো জিনিস মেশাল দিয়ে বোঝানোর ক্ষমতা নাই। তাহলে জানার লাইন তিনটা, দেখা, মেশাল দেওয়া, আর একটা হলো চিহ্ন দেখি। বলে হ্যাঁ, চিহ্ন দেখি আল্লাহ তাআলাকে চেনা যাবে, সেটা হলো এই পাহাড়, আসমান, জমি, নদী, নালা, প্রত্যেকটাই প্রমাণ করে যে এগুলির একজন খালিক রয়ে গেছেন, তিনি কে? বাংলাতে বলল আল্লাহ, আরবিতে বলল তিনি কে, ফার্সিতে বলল তিনি কে, উনি খোদা নাম, উনি আল্লাহ, আল্লাহর নাম খোদা নয়, আল্লাহ আল্লাহ। আমার নাম হারুন, ইংরেজি করলে কি অন্যটা হবে নি, ফার্সি করলে কি অন্যটা হবে নি? আমি আমেরিকা গেল হারুন, বাংলাদেশে থাকলো হারুন, আর সৌদি আরব গেল আমি হারুন, নামের কোনো ভাষার পরে অনুবাদ হয় না, এটা যেভাবে আছে এইভাবে, আমার আল্লাহ আল্লাহ। আচ্ছা যাই, খোদা হাফেজ বলে নি আমরা, এটা বলবো না আল্লাহ হাফেজ বলবো, আল্লাহ হাফেজ, কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর কত সুন্দর সুন্দর নাম, ফাদউ বিহা, ওই নামে ডাকো, আল্লাহর কি নামের অভাব আসেনি, তুমি ওই নামে ডাকো, তুমি নিজের থেকে অন্য নাম বানাইও না, গড বান, ওহ মাই গড, ওহ মাই গড বলা যাবে না, ওই ওহ মাই আল্লাহ, কারণ আল্লাহ আল্লাহই, ইংরেজিতেও আল্লাহ, ফার্সিতেও আল্লাহ, বাংলাতেও। বলে যে আসার আর চিহ্ন দেখি আল্লাহ তাআলাকে চেনা যাবে, এই জন্য এক নম্বর হলো আল্লাহ তাআলাকে চেনা, দুই নম্বর হলো আবাদতের জন্য যেটা লাগবে সেটা হলো যে মাধ্যমে আবাদতের কথাগুলি আমাদের কাছে এসেছে, মাধ্যমকে জানা। হযরতে আদম আলাইহিস সালাম যখন আসতেছিলেন এই জমিনে, মনটা কেমন তখন, কিসের থেকে বাইরে আসতেছেন?
এজন্য আল্লামা ইকবাল মরহুম একটা কবিতা লিখছিল শেকোয়া। শেকোয়া মানে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ। এটা লেখার পরে সারা দুনিয়ায় ওনার বিরুদ্ধে কেউ কেউ কাফের হতে দিয়ে ফেলছে যে এ কোন পাগল আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে, আল্লাহর বিরুদ্ধে তার নালিশ। তো পরে অনেকদিন চুপ করে বসেছিল, দুনিয়ার তামসাটা দেখছে। পরে আবার জবাবে শেকোয়া নিজে লিখছে অভিযোগের খণ্ডন, নিজে যে নালিশ করছে এগুলি খণ্ডন করছে। তো ওটা শুরুতে লিখছে মেরে সাকবে কো কুছ সমঝা তোরে দোয়ান সমঝা, মুঝে জান্নাত সে নিকালা হুয়া ইনসান সমঝা। আমার এই অভিযোগগুলো নালিশগুলো দুনিয়ার মানুষ তো বুঝেই নাই। আমার এই নালিশ যখন দুনিয়ার সীমানা পার হইয়া আকাশে গেছে, আসমানে গেছে, প্রথম আসমানের ফেরেশতারা বলতেছে এর কোন পাগল দে, ওরা আল্লাহর বিরুদ্ধে কথা বলে। তো দ্বিতীয় আসমানের ফেরেশতারা বুঝে নাই, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সকল আসমানের ফেরেশতাদের কাছে আমি পাগল, সবাই বলতেছে কোন পাগল। কিন্তু আমার আওয়াজ যখন জান্নাতে যাইয়া পৌঁছে, তো রেদওয়ান ফেরেশতায় বলে আরে এটা তো আদমের সন্তানের আওয়াজ, হয় না ওইটা তো পাগল ন, ও কোন বাড়ির থেকে বের হইয়া গেছে আমি জানি। কারণ কী এক সুন্দর বাড়ি যেখানে ওলা কুম্ফি হা মা তাস্তাহি আন ফুসুকুম, সেখানে মনে কল্পনা করলে জিনিস সামনে হাজির হয়ে যায়। এমন বাড়ি ছেড়ে বের হইয়া গেছে, ওই তো পাগল ন, ওই তো দুঃখে এরকম প্রলাপ বকতেছে। তো আমার নালিশটা রেদওয়ান ফেরেশতায় বুঝছে, আর দুনিয়ার কেউ বুঝে নাই। তাহলে আদম আলাইহিস সালাম যখন আসতেছিলেন জমিনে, মনটা কিরকম তখন, কিসের থেকে কোথায় আসতেছে? তো আল্লাহ তাআলা সান্ত্বনা শুনে দিলেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ফামানি তাবাআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। বলে যে যান, টেনশন করেন না, আমি আমার কাছ থেকে দুইটা জিনিস দিব, একটা গাইড দিব, গাইডারও দিব, গাইডলাইনও দিব, এটাকে আবার বুঝিয়ে দেওয়ার জন্য লক্ষ্য দিব, এটাকে ফলো করে চলবেন তো সোজা আবার জান্নাতে চলে আসতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রসুল পাঠাইছেন। আমাদের ইসলামের মুসলমানদের আকীদা আমরা সমস্ত নবীদের উপরে ইমান আনি। এই জন্য আমাদের ইমানের যে মৌলিক ছয় কথা, আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি, সমস্ত নবী রসুলকে আমরা বিশ্বাস করি, আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে অত্যন্ত সম্মানের সাথে ওনাদেরকে স্মরণ করি। হজরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হজরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি, সবাইকে নবী রাসূল হিসাবে মানি। এই নবী রাসূলদের সংখ্যা না জানলে আমার ঈমান নষ্ট হবে না, যে আমি সংখ্যা জানি না মোট কতজন। এদের নাম না জানলেও আমার ঈমান নষ্ট হবে না, এদের নাম বলতে পারি না আমি, কিন্তু আল্লাহ তাআলা যে যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন এই কথাটা বিশ্বাস থাকতে হবে। কোরআন শরীফে নাম আসছে মাত্র 65 জন নবীর। এই যে হাদিসে আসছে এক রাওয়ায়েতে 1,24,000 আর এক রাওয়ায়েতে 2,24,000, এই জন্য কিতাবে লেখা যে আপনি লক্ষ বলিয়ে নেন না, কারণ আপনি যদি বলেন 1,24,000 তাহলে বাকি 1,00,000 বাদ চলে গেছে না, আর যদি আপনি বলেন 2,24,000 আর যদি সত্য হয় 1,24,000 তাহলে বাড়তি 1,00,000 যোগ করলেন না। এই জন্য আপনি বললে দূর বলতে পারেন লক্ষাধিক, লাখের অধিক। এবার 1,00,000 না 2,00,000 এই সংখ্যা বলার দরকার নাই। আল্লাহ তাআলা যত নবী রসুল পাঠাইছেন সমস্ত নবী রসুলদেরকে আমরা বিশ্বাস করি এবং সবাই আল্লাহর নবী রসুল হিসাবে মানি আমরা। তো আল্লাহ তাআলা কোরআনে পাকে এর মধ্যে 65 জন নবীর নাম বলছেন, এর মধ্যে 5 জন নবী হলেন উলুল আজমে মিনার রসুল, সবচেয়ে দামি নবী। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 5 জন, হযরত নূহ আলাইহিস সালাম, ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিন মীসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। এই 5 জনের নাম এক জায়গায় বলে দিচ্ছেন, আর জায়গায় বলছেন ফাসবির কামা সবরা উলুল আজমে মিনার রসুল, যে দামি নবীরা সম্মানিত নবীরা খুব বিপদ আপদে ধৈর্যশীল যে সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম ওদের মতো আপনিও সফর করেন। কারণ নূহ আলাইহিসসালাম 950 বর্ষ দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম আলাইহিসসালাম কত বিপদের সম্মুখীন হয়েছেন, আগুনে ফলাইয়া দিয়েছেন, পরীক্ষা করতেছেন আল্লাহ তাআলা নিজেও। ওয়াইজিব তালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাত, বলতেছেন মানুষ হলেন ইরাকের, বাপের সঙ্গে এলাকার সঙ্গে রাগ করে চলে গেছেন ফিলিস্তিনে, আল্লাহ তাআলা বললেন যে ফিলিস্তিন ছাড়েন, এই বিবিকে আর বাচ্চাকে নিয়ে রাখি আসেন মক্কা শরীফ, কোথায় থেকে কোথায়।
নিজের ঘর ছাড়ছেন আল্লাহকে রাজি করার জন্য তো আল্লাহ তাআলা আল্লাহর ঘরের মেরামতের কাজ ওনাকে দিয়ে করাইছে নিজের ঘর ছাড়ছে তো কোন ঘরের কাজ হইছে ওনাকে দিয়ে আর শুধু কাজ হয় নাই লক্ষীপুর কালেক্টরেট ভবন উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী দেখছেন পাথরে লেখা আছে অমুক ভবন লক্ষীপুর জজকোর্ট ভবন জেলা দায়রা জজ ভবন উদ্বোধন করেন বা ভিত্তিপ্রস্তর রাখেন অমুক এটা পাথর লেখা আছে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যে এই ঘরের কাজ করছেন আল্লাহ তাআলা ওনার পায়ের ছাপ পাথরের মধ্যে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ গেলে দেখবেন যে পাথরের মধ্যে পায়ের দাগ আপনি পাথরের মধ্যে কত বছর দাঁড়িয়ে থাকলে পায়ের দাগ পড়ব 10000 বছর দাঁড়িয়ে থাকলে দাগ পড়ব নি পাথর তো পাথরই এই পাথর লিফটের কাজ করতে যখন উনি উপরে ওঠার দরকার ওখানে কি মাছগাছটা ছিল নাকি কিছু মাছকাটি মাছা দিব এটা তো এমন জায়গা রব্বানা ইন্নী আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারাইন কোনো গাছে নাই খেজুর গাছও নাই মাছগাছ অন্য গাছ তো দূরের কথা সুপারি গাছ দূরের কথা তাহলে মাছা দিবেন কি দিয়ে যে পাথর উপর দাঁড়িয়ে বাইতুলের মেরামতের কাজ করছেন উপরে ওঠার দরকার হলে পাথর নিজে নিজে উঁচু হয়ে যায় নিচে নামার দরকার হলে পাথর নিজে নিজে নিচে নেমে যায় ওই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের দুই পায়ের দাগ পড়ে রয়েছে মনে যেন এটা কাদা মাটির মধ্যে পা দিয়া পা উঠে ফেলছে আর পুরো দাগ আঙ্গুলের দাগটা সব বসে রয়েছে তো নিজের ঘর ছাড়ছে তো আল্লাহ তাআলা বাইতুল্লাহর ঘর নিজের ঘর আল্লাহর ঘরের কাজ ওনাকে দিয়ে করাইছে নিজের আদরের ছেলে বুড়া বয়সের ছেলে মোটে সন্তান নাই তো আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন রব্বি হাবলি মিনাস সালেহিন আয় আল্লাহ বয়স তো ভারী হয়ে গেছে 90 বছর হয়ে গেছে কোনো সন্তানাদি নেই আল্লাহ একটা নেক সন্তান দেন না আপনি অবশ্যবাসনাহু বিগোলামিন হালিম আল্লাহ তাআলা বললেন সন্তান তো দিব এমন সন্তান দিব যেটা বিপদ আপদে কঠিন পরীক্ষায় অত্যন্ত ধৈর্যশীল হবে দেখবেন এরকম ছেলে যাবে আল্লাহ তাআলার হুকুম পরীক্ষা নিতেছে জবাই করে দেন তো নিজের ছেলেকে নিজে জবাই করতেছেন ইব্রাহিম আলাইহিস সালামের পরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আসছেন সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বংশে পাঠাইছেন নিজের ছেলে কুরবানি করছেন তো সমস্ত আম্বিয়া কেরাম ওনার সন্তান হয়ে গেছে তাহলে কুরবানির দ্বারা দাম কি বাড়ে না কমে কিরকম বাড়া বাড়ছে সমস্ত আম্বিয়া কেরাম ওনার আওলাদ মানে ইব্রাহিম আলাইহিস সালামের পথ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের পথ থেকে সমস্ত আম্বিয়া কেরাম ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ হযরত ওনার দুই ছেলে ইসমাইল আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের ওই জিনুকটা রিজার্ভ রাখছেন এক জিনুকে এক মুক্তা আর এক জিনুকের মধ্যে হাজারো মুক্তা তো যেই জিনুকে এক মুক্তা এটা একটা বিশাল সাইজ হবে না নি আর যেই জিনুকে ছোট ছোট মুক্তা 100 মুক্তা হাজারো মুক্তা ওই জিনুকের মুক্তাগুলি তো ছোট ছোট হবে এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ইসহাক আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামের বংশে হাজারো আম্বিয়া কেরাম আলাইহিস সালাম আসছেন কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশটাকে আল্লাহ তাআলা রিজার্ভ রাখছেন এখানে বড় একটা মুক্তা বানাবেন মুক্তা ফাটাবেন আর ওই বংশে আসছেন একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইছেন এই জন্য আমরা সমস্ত নবী রাসূলদেরকে আমরা বিশ্বাস করি এই জন্য আল্লাহ তাআলা বলেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি আর আমাদের ঘোষণা কি লা নুফাররিকু বাইনা আহাদিন মিন রুসুল আয় আল্লাহ নবী রাসূলদের মধ্যে আমরা পার্থক্য করি না একজনকে মানব আর একজনকে মানব না এটা করি না আপনি যত নবী পাঠাইছেন সমস্ত নবী রাসূলদেরকে আমরা নবী রাসূল হিসেবে বিশ্বাস করি আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত জান্নাতের একটা মিছিল যাইতেছে জান্নাতে যাওয়ার একটা মিছিল নেতৃত্ব দিয়েছেন আদম আলাইহিস সালাম ওনার পরে নেতৃত্ব দিয়েছেন ওনার ছেলে ঈসা আলাইহিস সালাম এর পরে নেতৃত্ব দিয়েছেন ইদ্রিস আলাইহিস সালাম এই বংশে 10 নম্বরে আসি হযরতে নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের ছেলে নাতি হন্তি এভাবে আস্তে 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 নূহ আলাইহিস সালাম কত নম্বর সিরিয়াল 10 নম্বর সিরিয়ালে এই জন্য রাসূল সাল্লাম বলেন যে হযরতে আদম আলাইহিস সালাম পর্যন্ত নূহ আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত 10 পুরুষ 10 ছেড়ি মানে বাপ ছেলে নাতি হন্তি এইভাবে আর কি আবার নূহ আলাইহিস সালামের বাপ দাদা পরদাদা এভাবে যাইতে যাইতে আদম আলাইহিস সালাম পর্যন্ত শরীরে কয়জন
আর ওই সময় তো এক একজনের হায়াত হইতো 1000 বছর 1500 বছর এইজন্য মাঝখান দিয়া কত বছর কাটে গেছে আল্লাহই ভালো জানে আমরা রাসূল বলছেন যে 10 পুরুষ পার হয়ে গেছে এই 10 পুরুষের মাঝে কোনো শরীক ছিল না শরীক ছিল না আপনি ওই দূর থেকে আসি লক্ষীপুর শহরে বাড়ি করছেন অথবা নোয়াখালী রশেট থেকে আসি লক্ষীপুরে কোথায় বাড়ি করছেন আপনার কাছে স্পষ্ট এটা একবারে ওই বাড়ি আপনার নজরে ভাসে সর্বমনি এদিকে অথবা মতিহারের ওদিকে যে বাড়ি ছিল এইসব বাড়ি আপনার চোখের সামনে ভাসে আপনার ছেলেরাও কিছু কিছু জানে কিন্তু আপনার নাতির ঘরের ভন্তিরে জিজ্ঞাসা করে তোমাদের বাড়ি কই কেন আমাদের বাড়ি তো লক্ষীপুরে কেন না বাড়ি আছে লাগে মতিহারে কি কোন বাড়ি আমাদের বাড়ি এখানেই বাপ দাদার বাড়ি এখানে বলে না এরকম পুরান ভাইয়ের কথা মনে নাই এজন্য আদম আলাইহিস সালাম যে বেহেশত থেকে বের হয়ে আসছেন ওনার আওলাদদের 10 শ্রেণী পর্যন্ত মনে ছিল এজন্য শয়তান যতই চাইছে শিরক করাইতে পারে কিন্তু ফরেশতারা ভুলে গেছে ওই বেহেশত চোখের সামনে না আর ভুলে গেছে এইজন্য শয়তান নূহ আলাইহিস সালামের জমানায় আসি মানুষকে ওয়াসওয়াসা দিতে শুরু করছে কেমনে কয় যে শয়তান মিড়ে লাগে শয়তান একদিনে জিজ্ঞাসা করছে মানুষের মধ্যে ঝগড়া কেমনে লাগাও আমি তো মিড়ে লাগাই দিই কয় মানে কতদিন মিড়ে যাও না তো মিড়ে ওয়ালের মধ্যে লাগাই দিছি ভাই আমি মিড়েই লাগাই দিছিলাম তো মিঠে খাওয়ার জন্য মাছি আসছে মাছি ধরার জন্য টিকটিকি আসছে টিকটিকি ধরার জন্য বিড়াল আসছে বিড়াল দেখি কুকুরটা দৌড়ে আসছে কুকুরটা দেখি আরো ঘরে কুকুর দৌড়ে আসছে কুকুর কুকুর ঝগড়া লাগছে এই ঘরে আর ওই ঘরে ঝগড়া লাগি গেছে কয় দেখছনি আমি কতদিন মিড়ে লাগাই দিছি ইবলিসে মিড়ে লাগাইছে কিভাবে আরে উনি যে বুজুর্গ ওনার একটা ছবি যদি ঘরের মধ্যে থাকে ওনাকে দেখলে তো আল্লাহর কথা মনে আসবে অনেক মানুষ আছে না আপনি দেখলে দূরের থেকে সিগারেটটা ফালাই দেন লুকে রাখেন গোস থাকলে গোস ছাড়িয়ে দেন কারণ হুজুরকে খুব সম্মান করেন তো শয়তান বুদ্ধি দিছে যে হুজুরের ছবি থাকবে ঘরের মধ্যে ছবি থাকলে নামাজের সময় হলে ওইদিকে তাকাইলে মসজিদ দিকে দৌড় দিব রে হুজুর তাকাই রয়েছে এটা দোষের কিছু নাই আর ভাবছে যে হুজুরের ছবি ঘরে থাকবে দোষের কি এই প্রজন্ম যখন পার হয়ে গেছে পরের শ্রেণীতে আসি শয়তান ধোকা দিতে আছে ছবি তো এমনি রাখে নাই বিপদ আপদে উসিলা দিয়ে একটু দোয়া করলে কাম হয় যে আল্লাহ ওনার উসিলা একটু বৃষ্টি দেন উসিলা দোয়া তো খারাপ না এটা কোনো শেরেক না তো ইবলিসে ধোকা দিয়েছে যে উসিলা দিয়ে একটু দোয়া করেন তো মানুষ মনে করছে এটা তো কোনো শেরেক না এটা উসিলা দিয়ে দোয়া করতেছে এটাও জায়েজ তো ঠিক আছে করতেছে তৃতীয় প্রজন্মের কাছে আসি বলল যে আরে ছবি এটা কি এমনি রাখছে নি আল্লাহর দন খাজাকে দিয়ে আল্লাহ গেছে খালি হইয়া এখন খাজার এত দরবারে কেউ ফিরে না খালি হাতে কারবারতেই লোকের কাছে এখন বৃষ্টি হয় না সরাসরি খাজা বাবা একটু বৃষ্টি দাও না ও কালুলা তাদারুন্না আলেহা তাকুম ওলা তাদারুন্না ওদ্দাম ওলা সুয়া ওলা ইয়াবুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা যে সুরে নূহের মধ্যে নূহ আলাইহিস সালামের কাউম কি বলছিল সেটা আল্লাহ তাআলা শুনিয়ে দিয়েছেন ওরা এই সমস্ত ওয়াদ সুয়া ইয়াউক নাসর এই সমস্ত বুজুর্গদের নাম এরা মূর্তি বানাইয়া পূজা শুরু করে দিছে এই থেকে দুনিয়াতে শিরক শুরু এর আগে শিরকই ছিল না নূহ আলাইহিস সালাম নেতৃত্ব দিয়েছেন ওই কাফেলার যেটা জান্নাতের কাফেলা মিছিল ইব্রাহিম আলাইহিস সালাম ওই কাফেলার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ওই নেতৃত্বে ওই কাফেলা জান্নাতি কাফেলা আমরা কি ওই কাফেলায় থাকবো না এর বাইরে থাকবো এখন আল্লাহ তাআলা বলেন মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা বিইজনিল্লাহ আমি নবী রাসূলদেরকে তো এমনি পাঠাই নাই পাঠাইছি সকল কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ যেমনে করছেন ওই কাজ এমনি করলে আপনি কাফেলায় আছেন কিন্তু আপনি নিজের মন মতো করলে আপনি রাস্তার একটা ধরছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় এক জানাজা যাইয়া লাত হাতের মধ্যে একটা লাঠি দেখতো রাসূল সাল্লামের তো লাঠি দিয়ে মাটির মধ্যে এইভাবে আঁকতেছেন একটা সোজা রেখা টানছেন আর সোজা রেখার সাইডে সাইডে অনেকগুলি রেখা টানছেন বলে যে সোজা রেখাটা জান্নাতে যাওয়ার সোজা রাস্তা কারণ জান্নাতে যাওয়ার রাস্তা একেবারে সোজা এই দিন সিরাতাল মুস্তাকিম মানে সোজা আর সরল রেখা একটাই হবে আর যতগুলি সব বাঁকা রেখা কিন্তু আপনি যখন চলতে শুরু করেন তো শয়তান ধোকা দেয় আরে এত দূর যাইবা কেমনে আমার সাথে আসো কয়ে যে আর বুদ্ধি দেয় ক চৈত মাসে দেখছো না মেইন রাস্তা বাদ দিয়া কোনা কুন্যা ক্ষেতের মাঝখান দিয়া রাস্তা পড়ে ওই কোনা কুন্যা রাস্তায় তাড়াতাড়ি চলে যাওয়া যায় এই জন্য আমার সাথে আসো তোমারে অমুকখানে নিয়ে যামো অমুক দরবারে নিয়ে যামো ওখানে গেলে মুড়ি ধইলে বক্ত হইলে অল্পতে সোজা কোনা কন্যা বেড়তে চলে যায়
আছেন এরকম সোজা বেহেশতে যাইতে চায় কিন্তু না আমি বেহেশতে যাওয়ার জন্য রাস্তা এক কয় যে খেলাফে পয়গম্বর কাছে এরা গুজিদ কি হারগিজ না খাহাত বা মঞ্জিল দিছে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন রাস্তা একটাই কুল হাযিহি সাবিলি ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা পথ একটাই পথ ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা যে রাস্তা একটাই সিরাতে মুস্তাকিম এটাই তোমরা অনুসত্তবিউহু তোমরা এই লাইন ধরে চলো ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যদি এই রাস্তা বাদ দাও তাহলে তোমরা কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে এই জন্য সকল কাজে আমাদের সামনে থাকবে আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ আমি শুইতে চিন্তা করবো আমার রসুল কীভাবে শুইত খাইতে চিন্তা করবো আমার রসুল কীভাবে খাইতেন রাস্তা দিয়ে হাঁটতে আমার রসুল সাল্লাম কীভাবে হাঁটতেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একসময় আমি আমার বোন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকছি ঘরে ঢুকি দেখি যে পুরুষরা সব মসজিদে নামাজে আর হযরত আয়েশা ঘরে বসে উনি জামাতে শরীক হয়েছেন উনি নামাজ পড়তেছেন এখন আমি কার সাথে কথা বলব ওই সময় নামাজের মধ্যে ইশারা উশারা কথাও জায়েজ ছিল আমি হযরত আয়েশা নিজের ছোট বোন তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম যে কিছু ঘটছে নাকি কারণ দশটার সময় কিসের নামাজ দশটা এগারোটার দিকে জমাতে সবাই নামাজ পড়তেছে কিছু ঘটছে নাকি তো উনি মাথায় ইশারা দিয়ে বলতেছে তো কয় কী ঘটছে নামাজে হাত দিয়ে ইশারা করছে তো ও খেয়াল করছে ও আজকে তো সূর্যগ্রহণ লাগছে ওদিন সূর্যগ্রহণ লাগছিল এটাতে কুসুমের নামাজ বলে সূর্যগ্রহণ লাগছে তো রাসুল সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ পড়তেছেন নামাজের পরে খুব লম্বা দোয়া করছেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা না বলেন নামাজ এত লম্বা ছিল নামাজের মধ্যে আমি ঘুরি ঘুরি গেছি এতক্ষণ দাঁড়াইতে দাঁড়াইতে পরে মাথা ফানি দিছি তো আবার হুঁশ আসছে আবার বাকি নামাজ পড়ছি নামাজের শেষে যেটাই বলার উদ্দেশ্য আমি রাসুল সাহেব বলতেছিলেন এই মিম্বারে দাঁড়াইয়া এখন আমাকে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম আমার চোখের সামনে ধরছে এবং রাসুল সাহেব এক পর্যায়ে একটু হাত বাড়াইছিলেন সাহাবায়ে কেরাম দেখতেছে যে আল্লাহ রাসুল কি যেন নিতে চায় তো পরে বলছেন যে বেহেশতের আঙ্গুরের ছড়া ভাবছিলাম একটা ছড়া নিয়ে তোমাদেরকে দেখাই পরে আমার চিন্তা আসে যে না এটা তো আরেক জগতের কাম আমার সামনে এত ধর আমার স্পষ্ট করে ধরছে আর আমাকে এই মুহূর্তে জানানো হয়েছে যে কবরের মধ্যে প্রত্যেকটা মানুষ তিনটা প্রশ্নের সম্মুখীন যে হবে কিন্তু এত আতঙ্কের মধ্যে থাকবে যে দাজ্জালের ফিতনার সময় যেরকম ইমান বাঁচানো মুশকিল মুনকার নাকিরের বিকট চেহারা দেখি বিভৎস চেহারা দেখি ভয়াবহ চেহারা দেখি মানুষ হুঁশিয়ারায় ফেলব কারণ মালাকানে আজরাতানে চোখ নীলবর্ণ বিশাল চেহারার বিশাল দেহের ভয় পেয়ে যাবে জিজ্ঞাসা করবে তিনটা প্রশ্ন প্রথমে এবাদতের জন্য কয়টা জিনিস লাগবে বলছি তিনটা ওই প্রশ্ন কবরের মধ্যে ওই তিনটায় জিজ্ঞাসা করবে এক নম্বর আল্লাহকে চিনা দুই নম্বরে রাসুলকে চিনা তিন নম্বর হলো এবাদতের তরিকা জানা তো এই জন্য জিজ্ঞাসা করবে যে মান হাজার রাজুল আল্লাহ জি বড় সাফিক তোমাদের কাছে আল্লাহ তাআলা একজন পাঠাইছিলেন যাকে ফলো করেই তুমি জান্নাতে যাবে উনি কে তো মোমেন মুখেন একিন যার ইমান যার আছে একিন যার আছে সে বলব উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি ওনার ডাকে সাড়া দিয়েছি ওনার উপরে ইমান এনেছি উনি যেমনে যেমনে যেই কাজ করতে বলেছেন আমি ওই কাজ ওইভাবে করেছি তো বলবে যে আমাদের ধারণা এটা ছিল যে তুমি এগুলো জবাব দিতে পারবে তো ফেরেশতারা এটা কেমনে ফেরেশতারা তো গায়েব জানে না বলে যে এই লোকের কবরের মধ্যে যে আয়োজন তার নামাজ ডাইন পাশে কোরআন মাথার পাশে রোজা বাম পাশে অন্যান্য আমলে যেভাবে রাজকীয় মেহমান দেখাই গেছে ফেরেশতারা বলে যে আমরা তোমার সম্পর্কে আগে জানতাম যে তুমি জবাব দিতে পারবে ঠিক আছে নাম তুমি ঘুমাইতে থাকো কানামাতির আরুস নতুন দুলা যেরকম নিশ্চিন্তে ঘুমায় সকালের নাস্তা কী খাবে দুপুরে খাবার কী হবে এসব টেনশন নাই বরং চিন্তা হইলেও খাবো কত যেভাবে শ্বশুর বাড়ি আলাদা শুরু করছে না তো ভেড়া অসুখ হয়ে যাবে সে খাবে কত সেই চিন্তে ভোগে কী খাবে সে চিন্তা তার নাই দুলা যেরকম নিশ্চিন্তে ঘুমায় তুমি ওরকম নিশ্চিন্তে ঘুমাইতে থাকো কিন্তু আম্মাল মুরতাব আবিল মুনাফেক মুনাফেক যে তাকে জিজ্ঞেস করবে এ লোক কে
বলবো যে আমি তো কোনো সময় তার দাদদারি নাই, ওই মানুষ কি বলছে আমিও বলছি, কারণ কোনো কাজে তার অনুসরণ করি নাই। বলে যে লা দরাইতা ওয়ালা তালাইত, তুমি জানো নাই কারণ তার অনুসরণও করো নাই। তখন তার উপরে আজাব চেপে আসবে, এমন আজাব যে তার সারা শরীর এক হাতুড়ি দিয়ে পিটবে যে সারা শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার ফিটবে আবার জোয়া লইবে, আবার ফিটবে আবার জোয়া নিবে, এভাবে কবরের মধ্যে শাস্তি কেয়ামত পর্যন্ত চলতেই থাকে। তাহলে আমাদের এক কাজ আল্লাহকে চিনা, দুই নম্বর হইল সমস্ত আম্বিয়া কেরামের উপরে ইমান রাখা, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে চিনা। আমাদের অনেকের ঘরের মধ্যে অনেক নোবেল নাটকের বই আছে, আজেবাজে বই আছে, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনের কোনো বই নেই। যদি একটা কিতাবও থাকতো তাহলে মাঝে মধ্যে পড়তাম যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, কী করতেন, ওনার ব্যক্তিগত আমল কী, সাংসারিক জীবন কেমন, পাড়া প্রতিবেশীর সাথে কেমন, উনি কেমন চলতেন, আল্লাহর আবাদত কীভাবে করতেন, আল্লাহর ভয়ে কেমনে কেনতেন, সাহাবায়ে কেরামকে কী কথাগুলি বলতেন, কিছু কিছু তো জানতাম আর আমলও করতে পারতাম। তিন নম্বর যেটা জানা দরকার সেটা হলো আবাদতের জন্য আবাদতের তরিকা জানা লাগবে। আমি আমার মন মতো করি আবাদত করলে তো হবে না, আবাদতের জন্য তরিকা জেনে নেব, যে তরিকা আবাদত করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। আমি যে কাজ করি চিন্তা হবে যে আমার এই কাজে আমার আল্লাহ রাজি আছেন কি না, আমি তো কাজ করতেছি তো এটা কি আল্লাহ রাজি না নারাজ, আমি কি আমার মন মতো করলে হবে নাকি, কাজ করতে হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে শিখিয়ে দিয়েছেন ঠিক এইভাবে। আমাদের আজকের জুমায় সফর মাসের শেষ জুমা, আগামী জুমা থেকে রবিউল আউয়াল শুরু হয়ে যাবে, এই জন্য কথাটা ঠিক করছি যে আপনাদের মানসিক প্রস্তুতির জন্য যে রবিউল আউয়াল মাসের যে যেখানে জুমা পড়েন এটা তো শুনবেন আলোচনা, কিন্তু নিজেরাও প্রস্তুতি নিব যে এই রবিউল আউয়াল মাসে যেন রাসূলের জীবনীটা একটা ফড়ি গোটা শেষ করতে পারি, রাসূলের গোটা জিন্দগি যেন আমার সামনে থাকে, আমি অনুসরণ অনুকরণ করব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একজন আলেমকে ফলো করব আলেমকে ফলো করার জন্য নয়, ইনি যেহেতু আমাকে আমার রাসূল হিসেবে তরিকা শিখিয়ে দেন, এর জন্য কবরের মধ্যে জিজ্ঞাসা করবো না যে আপনি কোন হুজুরের ভক্ত ছিলেন, জিজ্ঞাসা করবো না আপনি কোন মাজহাবের, আপনি কি হানাফি মাজহাব না শাফি মাজহাব জিজ্ঞাসা করবো নি, কবরের মধ্যে এই সমস্ত প্রশ্ন হইত না। কবরে জিজ্ঞাসা করব মান হাজার রাজুল আল্লাহ জি বড়সা ফিকম, একবার শুনছিলাম হাজি ক্যাম্পে দুইজন হাজি সাহেব দু তিন দিন থাকা লাগে হাজি ক্যাম্পে, আগে থাকতে বাধ্য করতে এখন বাধ্য করে না, তো হাজি সাহেব শুয়ে শুয়ে এক হাজি সাহেব আরেক হাজি সাহেবকে প্রশ্ন করতেছে, ভাই হজ করতে তো যাবেন তা আমাদের নবীর নাম জানেননি, কত না জানেনি হয়ে যায় কো কী, আমাদের নবীর নাম ইমাম আবু হানিফা আর কয়ে যে বেটা বুড়ো হয়েছে বাতাসেনি নবীর দেশে যাইবে এখনও নবীর নাম জানো না, তো কয় তো ঠিক আছে আপনি ঠিক করি কন না, কয়ে এটা কেমন লাগেনি আব্দুল কাদের জিলানি আর কি, বুঝেননি ঘটনা আপনি হাসেন না। আমাদের লক্ষ্মীপুরে বহুদিন আগে একটা জামাত আসছিল, ওই জামাত শখ মসজিদ থেকে মোবারককরণে যাইতেছে, জুমার দিন কাবলা লাসনের বাদাসুল বয়ান হয় ওখানে, তো ওই জামাতের একজনে রিক্সাওয়ালারা জিজ্ঞাসা করলো যে তোমার কী নাম, নাম বলছে বলে আমাদের নবীর নাম বলতে পারে না, তো আসার সময় তো ধরুন বয়ান করছে, এরপরে আরেক রিক্সায় আসতেছিল, আসার সময় আরেক রিক্সায় উঠছে জিজ্ঞাসা করছে আমাদের নবীর নাম কী, বলতে পারে না, আপনি আপনার ঘরে জিজ্ঞাসা করে দিন, নিজের বাচ্চাদেরকে নিয়ে যখন খেতে বসেন বলবেন যে আমাদের নবীর নাম কী তোমরা বলো তো। আমাদের একজন বিশিষ্ট গবেষক লেখক উনি মাদ্রাসায় দর্শ দেন, ওই ইউনিভার্সিটিতেও ক্লাস করেন, এরকম যোগ্য আলেমও ডক্টরও, উনি একটা লেখা লিখছেন যে আমি কলেজে ঢুকে বাচ্চাদেরকে বললাম এই ব্রাজিলের খেলোয়াড়দের নাম বলো, ও একে ফটফট বলি ফেলাইছে, একজনে একটা বলছে একটু ব্যস্কম হয়েছে আর কয়ে স্যার এটা হয় নাই, এতে বলে যে তোমারটা ভুল কারণ তুমি যেটার নাম জানো এটা আগে খেলতো, এটা বাদ গেছে এখন নতুন খেলোয়াড়িতে, তাহলে ব্রাজিলের খেলোয়াড় নতুনকে পুরানকে সব মুখস্থ পারে। কার পরে জিজ্ঞাসা করলাম আর্জেন্টিনার খেলোয়াড়দের নাম বলো, কয়ে এটা ফটফট সবাই বলি ফেলেছে, অনেকে হাত উঠেছে, এরপরে বললাম যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিবিদের নাম বলো, কয়ে একজনও হাত উঠায় না, অনেকক্ষণ পরে একজনে হাত উঠে স্যার আমি বলবো বলো, কয়ে যে আমাদের আসামের বিবির নাম মা হালিমা, তো মা হালিমা কি বিবিনি, তো দুধ মা, আরজন বলতে স্যার হয় না আমি বলবো, কো বলো, কো মা ফাতেমা হয়েছে নাকি,
কয় একজনও বলতে পারে নাই দুইজনে যা বলছে এ বলাছে না বলা ভালো ছিল বলাছে না বলা ভালো ছিল আপনি আপনার ঘরে বাচ্চাদেরকে নিয়ে নাস্তা করতে বসেন না মাঝে মধ্যে ইমানের কথাটা আলোচনা করেন এমনি মুখে মুখে আলোচনা করেন আমরা তো বাচ্চাদের জিদে হাড়ি যাই ওই পড়ায় না কা মোবাইল টিপে কা ই করে কা সেই করে কা নষ্টের কারণ আমি নিজেও আমি বসি বসি খাইতে বসে একটা সুন্দর সুন্দর কথা তো বলি না কখনো তাকে তার বন্ধু বান্ধবের কাছে তো তার খুব মূল্যায়ন আমার কাছে তো তার কোনো মূল্যই নেই এই জন্য বাচ্চা যেখানে আদর পাবে সেখানে তো মিশবে এদেরকে বসে বসে সুন্দর করে বলি না ইমানের কথাগুলি নিজে বলি ওদেরকে ধরিয়ে ভস্ত করব না আপনি দেখবেন যে আপনার বিবি হয়তো আমার নবীর নাম জানে না আপনার সন্তানেরাও নবীর নাম জানে না এমন হইতে পারে এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক আমরা টার্গেট বানাইব যে আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে চলব কারণ কবরের মধ্যে যদি জবাব দিতে না পারি তাহলে কি ছাড়ে দিব না মাঠ শুরু হয়ে যাব আল্লাহ তাআলা হেফাজত করুক যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন না